আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী বুক ইন্ডিয়া যুধিষ্ঠির হাজরা অনুরুদ্ধ হাজরা এই বইটা থেকে আজকে করবো চতুর্থ অধ্যায় তোমাদের একজনের রিকোয়েস্ট ছিল চতুর্থ অধ্যায় আমি বলেছিলাম অসুবিধা যার কমেন্টে জানাবে যার যেটা দরকার তো একজন কমেন্টে চতুর্থ অধ্যায়ের জন্য জানিয়েছিল আজকে চতুর্থ অধ্যায় করছি দেখে নাও চতুর্থ অধ্যায় আজকে প্রথম প্রশ্ন ভূ আলোড়ন একটি কোন প্রক্রিয়া দেখে নেব পেজ নম্বর তো অধ্যায়ের প্রথমেই আছে ভূগঠনিক গাঠনিক আলোড়ন এটাই হচ্ছে ভূ আলোড়ন তো এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া ভূ আলোড়ন অন্তর্জাত প্রক্রিয়া তাহলে অ্যান্সারটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়া নাম লেখো দেখে নেব বহির্জাত প্রক্রিয়া কোথায় আছে পেজ নম্বর ছেচল্লিশ ছেচল্লিশ পেজে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে বায়ুপ্রবাহ দেখে নেব কোন অপশানে আছে বায়ুপ্রবাহ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া নেক্সট প্রশ্ন মহিভাবক আলোড়নে শিলাই কী সৃষ্টি হয় কী হয় দেখে নেব পেজ নম্বর ছেচল্লিশ মহিভাবক আলোড়নে শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয় দেখে নেব চ্যুতি কত নম্বর অপশান আছে তাহলে এটা হবে অপশান ক নেক্সট পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম দেখে নেব পেজ নম্বর পঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠায় দেখব আন্দিজ দীর্ঘতম পর্বত শ্রেণী দেখে নেব আন্দিজ কোন অপশানে আছে তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিজ অপশান গ নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায় দেখে নেব কোন কোন বলা পেজ নম্বর বাহান্ন বাহান্ন পেজে এখানে দেখে নেব প্রশান্ত মহাসাগরে বলায় অনেক আগ্নেয়গিরি দেখা যায় ফুজিয়ামা কাকাতোয়া কটোপাকি কটোপাক্ষী চিম্বরাজও বিঘ্ন বিখ্যাত আগ্নেয়গিরি তাহলে সব থেকে বেশি আগ্নেয়গির কথা দেখা যায় প্রশান্ত এটা হবে ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে কোন আলোড়ন দেখে নেব পেজ নম্বর পঁয়তাল্লিশ অনুভূমিকভাবে ঘটে গিরিজনী আলোড়ন তাহলে অনুভূমিক অনুভূমিক ভাবে ঘটে কোনটা গিরিজনী আলোড়ন অপশন ক নেক্সট প্রশ্ন ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের কোন পর্বত দেখে নেব পেজ নম্বর আটচল্লিশ ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি হচ্ছে ভঙ্গিল পর্বত আর ভঙ্গিল পর্বত ধরনের হচ্ছে হিমালয় তাহলে অপশনে দেখবো হিমালয় কোনটাতে আছে হিমালয় আছে অপশান প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলে ছাদ কোন মালুভূমিকে বলে দেখে নেব পেজ নম্বর আঠান্ন পামির মালুভূমিকে ছাদ বলা হয় পামির মালুভূমি ছাদ দেখে নেব কোন অপশানে আছে তো এটা আছে অপশান খ পামির মালুভূমি নেক্সট প্রশ্ন সমপ্রায় ভূমির মাঝে শক্ত পাথরের টিলার নেয় ভূমিরূপকে কি বলে দেখে নেব সপ্তম পাথরের টিলার ন্যায় ভূমি কি বলে পেজ নম্বর বাষট্টি বাষট্টি পেজে সমপ্রায় ভূমি টিলা টিলাগুলিকে বলে মোনাডনক তাহলে এটা হবে অপশান খ মোনাডনক নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠে সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয় কোন পর্বত দেখে নেব পেজ নম্বর চুয়ান্ন মহিভাবক আলোড়নের কারণে দুটি সমান্তরাল ফাটলের মাঝে অবস্থিত যে শিলাস্তরের উপরের দিকে উঠে যায় তাকে স্তূপ পর্বত বলে তাহলে এটা হবে স্তূপ পর্বত দেখব কোন অপশানে আছে তো এটা পেয়ে যাব অপশান গ নেক্সট প্রশ্ন লোয়ে সং সৃষ্টি হয়েছে পেজ নম্বর তেষট্টি লোয়েস্ট সংভূমি চীনের হোয়াংহ তাহলে চীনের হোয়াংহ অর্থাৎ চীনে সৃষ্টি হয়েছে লোয়েসংভূমি তাহলে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে কোথায় চীনে নেক্সট প্রশ্ন গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী প্রবাহিত নদীর নাম কী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে নর্মদা নেক্সট প্রশ্ন তুরানের নিম্নভূমি একটি দেখে নেব কত নম্বর পেজ পেজ নম্বর পঁয়ষট্টি তোরানে নিম্ন সমভূমি অবনত সমভূমির উদাহরণ হলো সমুদ্রতলের নিচে অবস্থিত তুরানের নিম্ন সমভূমি নিম্নভূমি তাহলে এটা হবে অবনত সমভূমি দেখে নিব কোন অপশানে আছে অবনত সমভূমি আছে অপশান নেক্সট গাঙ্গীয় সমভূমি হলো একটি পলল সমভূমি বদ্বীপ সমভূমি উন্নত সমভূমি নবনদ কোনটা দেখে নেব পেজ নম্বর তেষট্টি পলল সমভূমি যখন দেখব পলল সমভূমিতে গা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি এটা হচ্ছে পলল সমভূমি ভাগ তাহলে লিখব পলল সমভূমি তাহলে এটা হবে পলল সমভূমি আজকে এই পর্যন্ত এরপরে আবার নেক্সট ভিডিও নেক্সট এক্সপার্ট নিয়ে আসবো ভালো হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কমেন্টে পরবর্তী ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে যা অসুবিধা সব কমেন্টে জানাবে